মিরপুরের কালসি বস্তিতে মধ্যরাতে ভয়াবহ আগুন রাজধানীর মিরপুরের কালসি বাস স্ট্যান্ড সংলগ্ন অগ্নিকাণ্ড ঘটেছে মঙ্গলবার দিন গত রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন রাত দুইটার দিকে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বারোটি ইউনিট পাঠানো হয়েছে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস তবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে উল্লেখ্য এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের ঘটনা ঘটে তারও আগে অগ্নিকাণ্ডের মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সাততলা বস্তি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যায় বহু ঘর ও দোকান সোমবার রাত সাড়ে এগারোটার দিকে এই আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মালামাল সরাতে গিয়ে এক শিশু সহ দুইজন আহত হয়েছে